নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি পাট শাকের আর একটা রেসিপি নিয়ে হাজির হলাম। কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন পটল, ঝিঙে, ঢ্যাঁড়শ, ডাঁটা এবং আলু। এই সবজিগুলো দিয়ে পাট পাতার ঝোল বানাবো আজকে। পাট শাকটা আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর সবজিগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে অল্প কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা বেশ ভাজা ভাজা হলে অল্প নুন দিয়ে দিলাম, যাতে তরকারিগুলো যখন ছাড়বো তেলটা না ছিটকোয়। এবারে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই সবজির ক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের ঘরে যে সবজি মজুত আছে তাই দিতে পারবেন। কাটোয়ার ডাঁটা দিলে খুব ভালো হয় এই তরকারিটায় স্পেশালি। হালকা হালকা যে তরকারিগুলো সেই সবজিগুলোই দেবেন। অল্প নুন দিয়ে দিলাম, ইচ্ছে করলে কাঁঠালের বিচি দিতে পারেন, কুমড়ো দিতে পারেন, শুধু বেগুনটা এটাই খাটে না। অল্প নুন হলুদ দিয়ে আমি সবজিগুলো সাঁতলে নিচ্ছি। অর্থাৎ গরমকালে হালকা ঝোল যেটা খেতে ভালো লাগে সেই তরকারিটাই হচ্ছে। আর এই তরকারিতে কোনো মশলা পড়বে না এবং কাঁচা লঙ্কাও পড়বে না, শুধুমাত্র কিন্তু নুন হলুদ মিষ্টি। দিয়ে দিলাম চিনি 1 চামচ, অল্প জল দিয়ে দিলাম। এই তরকারিটা কিন্তু একটু ঝোলঝোলই হবে। সবজিগুলো যাতে ঠিকঠাক সেদ্ধ হয় সেই অনুযায়ী জলটা দিলাম। এইবারে যখন ফুটতে থাকবে তখন আমি পাট পাতাগুলো দিয়ে দেব। এই রান্নার ক্ষেত্রে পাট পাতা প্রচুর দরকার হয় না, অল্প কিছুটা পাট শাক বেছে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম, সেটাই ওপর দিয়ে দিয়ে দিলাম। এবারে বেশ খানিকটা ফোটার পরে আমি তরকারিগুলো সেদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক দেখে নিচ্ছি। আর রংটা কিন্তু একদম হালকা হবে, তীব্র হলুদ হবে না। দেখুন আমার কি সুন্দর হালকা রঙের একটা নিরামিষ সবজি রেডি হয়ে গেল। দুপুরবেলা গরম ভাতে প্রথম পাতে এটা খেতে পারবেন। আশা করি বানিয়ে ফেলবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।